বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে হাসের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসানোর চেষ্টাও করেছেন মার্কিন এই কূটনীতিবিদ। পিটার হাস কোথায় আছেন এটা আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলছি, তিনি ভারত সফরে গেছেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি হঠাৎ ভারতের সফরে গিয়েছেন নির্বাচনের বাকি শেখ হাসিনার শিডিউল অনুযায়ী আর মাত্র কয়েকদিন। ভারত থেকে কিন্তু কঠিন ভাবে খেপেছে প্রধানমন্ত্রীর উপর। ইতিমধ্যে কিন্তু আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে চিনে থাকেন, মার্কিন যুক্তরাষ্ট্র দূত, সে কিন্তু ভারত চলে গেছে পিটার হাস, যিনি তাকে নিয়ে কিন্তু বাংলাদেশে বেশি সমালোচনা হয় না রাষ্ট্রদূতদের মধ্যে। সে ভিডিওটি আজকে দেখাবো, কেন এই কাজটি করলো এবং রাষ্ট্রদূত কেন ভারত চলে গেল সে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্যটি আজকে আপনারা দেখতে পারবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দর্শক, ভিডিও ক্লিপগুলি এক এক করে দেখে চলুন। বাংলাদেশের নাগরিকদেরকে যেটা নতুন করে আবার ভাবিয়ে তুলেছে, আলোচনার বিষয়বস্তুতে এসেছে, সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি হঠাৎ ভারতের সফরে গিয়েছেন নির্বাচনের বাকি শেখ হাসিনার শিডিউল অনুযায়ী আর মাত্র কয়েকদিন। এই দুই সপ্তাহের কম সময়ের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভারতের সফর, অন্যদিকে আল জাজিরাতে একটি বাংলাদেশের পোশাক খাত নিয়ে একটি প্রবন্ধ লেখা হয়েছে, সেখানে তারা স্যাংশনের বিষয়টিকে নির্বাচনের প্রাক্কালে এক ধরনের ইঙ্গিতের মধ্যে নিয়ে এসেছেন। এই দুটো জিনিস হঠাৎ করে আসার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে তাহলে কি শেখ হাসিনার স্বপ্ন ভঙ্গ হতে চলেছে? শেখ হাসিনা যেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, একটি একদলীয় নির্বাচন করবে, অনৈতিক নির্বাচন করবে, তার মতো করে তিনি সরকার গঠন করবে, যা ইচ্ছা তাই করবে, সেই স্বপ্ন কি তাহলে অবশেষে শেষ হওয়ার পথে? এই জিনিসটা বাংলাদেশের নাগরিকদের চিন্তার মধ্যে এসেছে, পত্রপত্রিকা বিশ্লেষণে এসেছে, তাই আমিও এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে অস্বাভাবিক মনে হয়েছে, বিদায় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার কাছে মনে হচ্ছে, এখনো আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি আত্মবিশ্বাসী মানুষ, আমার কাছে বিশ্বাস হচ্ছে না যে শেখ হাসিনা কোনো অবস্থায় অনৈতিক এই নির্বাচন করে পার পাবে। শেখ হাসিনার এমন কোনো সাধ্য নেই। আজকে জানেন যে বাংলাদেশটাকে একটি চরমভাবে ঘৃণিত একটি নির্বাচন ব্যবস্থায় শেখ হাসিনা নিয়ে গিয়েছে, যেখানে এখন আওয়ামী লীগের সাথে বিএনপির যুদ্ধ না, আওয়ামী লীগের সাথে জামাতের যুদ্ধ না, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রার্থী ইগল পাখির যুদ্ধ হয়, মানুষ হত্যা হয়, এবং আজকেই কিন্তু একজন মৃত্যুবরণ করেছে সম্ভবত বরিশালের একটি আসনে, তিন আসন সম্ভবত, সেই আসনের আওয়ামী লীগ দলীয় যে এমপি তার সাথে তাদের প্রার্থী, তাদের কিন্তু সেখানে যুদ্ধ হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার এই একদলীয় নির্বাচনকে বিশ্বের সবাই ইতিমধ্যে কিন্তু সব জায়গায় জানা হয়ে গিয়েছে, বোঝা হয়ে গিয়েছে, সবাই কিন্তু বুঝতে সক্ষম হয়েছে যে ফেসিবাদ শেখ হাসিনা আজকের এই জায়গায় একটি অনৈতিক নির্বাচন করতে যাচ্ছে, এবং এই অনৈতিক নির্বাচনটা যেহেতু সকলের কাছে প্রচারিত প্রসিদ্ধ হয়েছে, অতএব এই অনৈতিক নির্বাচনটাকে আর নৈতিক বানানোর কোনো সুযোগ শেখ হাসিনার পক্ষ থেকে নাই, কেউ বিশ্বাস করে না। আন্তর্জাতিক যত লবি দেখেন, বিশেষ করে যত গণমাধ্যম দেখেন, প্রত্যেকেই শেখ হাসিনার চালাকি বুঝে ফেলেছে। এই যে এখন আমরা বলছি না ইগল পাখি, এই যে প্ল্যান করে ইগল পাখি, এই ইগল পাখির প্ল্যানও কিন্তু বিশ্বের সবাই জেনে ফেলেছে। শেখ হাসিনার হাতে এখন আর কোনো নো অপশন, নো রিটার্ন, তার কাছে এখন আর কোনো রিটার্ন করারও কোনো সুযোগ নাই, রিটার্ন ব্যাক করার সুযোগ নাই, সামনে যাওয়ার সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নেই। আমার কাছে মনে হচ্ছে তিনি এক মহাবিপদের মধ্যেই এখন নিমজ্জিত। যাই হোক, যে প্রসঙ্গটি বলছি যে হঠাৎ ভারতে আমাদের পিটার হাস গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত, এই পিটার হাসের দীর্ঘদিন পর্যন্ত নিশ্চুপ থাকাটাকেও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বিশ্লেষণ করেন, বিভিন্ন প্রকার আলোচনা করেন, তারা কিন্তু এটাকে বিশ্লেষণ করে বুঝিয়েছেন যে মার্কিনীদের শাস্তি আসার আগে এ ধরনের মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, কারণ পিটার হাসদের উপরে যে পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন আওয়ামী লীগ সাধারণত বিএনপি জামাতের উপরে যেভাবে করে, সেই একই উপায় কিন্তু এদের সাথেও করছে। তাকে হত্যার হুমকি থেকে শুরু করে এমন কোনো কাজ আওয়ামী লীগ কিন্তু বাকি রাখে না যেটা তার উপরে হয়নি। কিন্তু তারপরে কি একদম চুপ হয়ে তারা কি এত লেস পাওয়ার? দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন। দর্শক, পিটার হাস কিন্তু তাদের পুরো পরিবার সহ কিন্তু ভারত চলে গিয়েছে এবং দেশ ভ্রমণ করার জন্য কিন্তু গিয়েছেন। এরপরে যে ভিডিওটি রয়েছে দর্শক, চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে আসি। পিটার হাস কোথায় আছেন
এটা আপনারা অনেকেই হয়তোবা জানেন। যারা জানেন না তাদের জন্য আমি বলছি, তিনি ভারত সফরে গেছেন। সরকার যে ন্যূনতম স্বস্তিতে নাই বা চাপে নাই, এটি খুব মানে কি মানে সরি ন্যূনতম স্বস্তিতে নাই এবং প্রচণ্ড চাপে আছে, এটি খুব স্পষ্ট এই খবরগুলো দেখে। কোনো একটি খবরকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, একটির সঙ্গে আরেকটি যদি আপনারা যুক্ত করেন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন সাত তারিখ পর্যন্ত আদৌ এই সরকার টেনে নিতে পারবে কিনা, বিরাট একটা সন্দেহের ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে যে কজন ব্যক্তি ভীষণভাবে আলোচনায় আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি কখন কার সঙ্গে বৈঠক করেন, কার সঙ্গে লাঞ্চ করেন, কার ব্যাপারে, কোন দলের ব্যাপারে, বাংলাদেশের রাজনীতির ব্যাপারে, আগামী নির্বাচনের ব্যাপারে কি বলেন, তার দিকে তীক্ষ্ণ নজর রাখে বাংলাদেশের গণমাধ্যম, তীক্ষ্ণ নজর রাখে রাজনৈতিক দলগুলো। কখনো কখনো তার বক্তব্যের পিঠে পাল্টা বক্তব্য দেয় সরকারি তরফ থেকে, কখনো কখনো তার বক্তব্য নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের টকশো টেবিলে কিংবা কোনো আলোচনা সভায় সাংবাদিকরা পেলেই ঘিরে ধরেন। কেন এ কথা বললেন পিটার হাস, তিনি আসলে কি বলতে চান, তিনি আসলে কি ধরনের ভূমিকা রাখতে চাইছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে? আসলে রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য বা তার কার্যকলাপ তো শুধু তার একার সিদ্ধান্ত নয়, অবশ্যই নয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যা চায় তিনি তাই করেন, ওয়াশিংটন যা চায় তিনি সেটুকুই বাস্তবায়ন করেন। তার বাইরে যাবার, তার বাইরে গিয়ে কোনো কথা বলবার, নিজস্ব ব্যক্তিগত মতামত দেবার কোনো সুযোগ তার নাই। আমি যখন এই ভিডিওটি করছি তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় আছেন এটা আপনারা অনেকেই হয়তোবা জানেন। যারা জানেন না তাদের জন্য আমি বলছি, তিনি ভারত সফরে গেছেন, তিনি এই মুহূর্তে আছেন মুম্বাইয়ে। আপনাদের এটাও নিশ্চয়ই জানা, তিনি খুব বেশি দিন না, মাত্র কয়েকদিন, মাসখানেকও হয়নি, তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তিনি 16 নভেম্বর শ্রীলঙ্কায় যান এবং ফিরে আসেন 27 নভেম্বর। বেশ লম্বা একটা ছুটি, তাই না? 11-12 দিনের একটা ছুটি। তারপরে 20 দিন পার না হতেই তিনি পাড়ি জমান ভারতে। বলা হচ্ছে তিনি মুম্বাইয়ে আছেন, এখন তিনি মুম্বাইয়ে আছেন না দিল্লিতে আছেন সেটা জানি না, খবরে প্রকাশ তিনি মুম্বাইয়ে আছেন। বাট যাই হোক না কেন, বিষয়টি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে, যে নির্বাচনটির তারিখ মানে ক্যালেন্ডার অনুযায়ী বাকি আছে আর মাত্র বোধহয় 14 দিন, 13-14 দিন, ঠিক নির্বাচন দোরগোড়ায় রেখে তিনি ভারত সফরে আছেন। এবং বাংলাদেশের রাজনীতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার চেষ্টা এবং আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দেবার জন্য আওয়ামী লীগকে চাপ দেয়া, এই রকম নানামুখী প্রচেষ্টার মধ্যে যেই দেশগুলো। দর্শক, দুটি ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো এক ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালাম।